যমুনা ব্যাংক প্রেজেন্স টিভিএস ম্যাচ অ্যানাটমি সমৃদ্ধির এই অগ্রযাত্রায় ভালো রেখেছি গ্রাহককে ভালো রেখেছি অর্থনীতিকে ভালো রেখেছি বাংলাদেশকে কারণ ভালো ব্যাংক মানেই যমুনা ব্যাংক

তাদের প্রথম দুটো ম্যাচে কিন্তু তারা জয়লাভ করেছে মানে একটি একটি করে দুই দল আর কি তাদের সুপার এইটে সো আজকের দিনেও কিন্তু চাইবে তারা তাদের ম্যাচটা জয়লাভ করার জন্য কিন্তু ইংল্যান্ড তার লাস্ট ম্যাচটা যে দুর্দান্তভাবে খেলেছে সেই জায়গা থেকে আমি জানি না আমার কেন যেন মনে হচ্ছে যে খানিকটা বোধহয় এগিয়ে রয়েছে ইংল্যান্ড আই আপনি হয়তো ভালো বলতে পারবেন প্রথমত আপনি যদি দু দলের শক্তিমত্তার দিক থেকে বলেন অফকোর্স ইংল্যান্ড অনেকটা এগিয়ে আছে এবং তারা লাস্ট ম্যাচটা যেভাবে জয়লাভ করেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিগ মার্জেন্ট আট উইকেটে জয়লাভ এবং ষোলো ওভারে সেটা কিন্তু তারা করে ফেলেছে সতেরো ওভার আর সেটা হচ্ছে আপনার একশো আশি রান তারা তারা করে তো বিগ মার্জিনে জয়লাভ করেছে এবং তাদের কনফিডেন্স লেভেলটা আমার কাছে মনে হয় যে এখন অনেক অনেক উপরে তারা কিন্তু টুর্নামেন্টটা যখন শুরু করেছিল অনেকটা দ্বিধা দ্বন্দ্ব ছিল যে তারা কি সুপার হিটে যেতে পারবে কি পারবে না আবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা তো এই ধরনের একটা অনেক কিছু ছিল কিন্তু বাট তারা যে ধরনের ক্রিকেট খেলেছে ওয়েস্ট ইন্ডিজের সাথে আমার কাছে মনে হয় যে আউটস্ট্যান্ডিং এবং এই এই ধরনের টিভি কিন্তু ইংল্যান্ডকে কিন্তু আমরা সচরাচর টি টোয়েন্টি দেখে থাকি অপরদিকে আবার যদি সাউথ আফ্রিকার কথাই যদি বলি সাউথ আফ্রিকা গুড সাইড কিন্তু বাট যখনই টি টোয়েন্টি বিশ্বকাপ হোক বা মেন্স ফিফটি ওভার বিশ্বকাপ হোক তারা কিন্তু যখন সুপার এইটে যায় অনেকটা নর্বর হয়ে যায় এবং তাদের পারফরমেন্সগুলোও কিন্তু আমরা যদি লাস্ট কিছু ম্যাচ যদি দেখি ক্লাসেন তাদেরকে হেল্প করছেন অনেকটাই ডেভিড মিলারও হেল্প করছেন কিন্তু বাট টপ অর্ডার থেকে কিন্তু খুব কিন্তু এখন এখন পর্যন্ত যদিও কিন্তু রান করেছেন তিনি কিন্তু তিনটি ম্যাচে কিন্তু একশো তিন রান করেছেন চৌত্রিশ 34 চৌত্রিশ তার গল খুব যে খারাপ করেছেন তাও না কিন্তু তারপর আমার কাছে মনে হয় যে তাদের ব্যাটিং দিকটা অনেকটাই স্ট্রং এবং বোলিং দিক থেকে আমার কাছে মনে হয় ইংল্যান্ডকে এগিয়ে রাখছি এই কারণে ইংল্যান্ডের ম্যাক্সিমাম নাম্বার নাইন থেকে টেন পর্যন্ত যারা ব্যাটিংয়ে নামেন তারা কিন্তু কিছু না কিছু রান কন্ট্রিবিউশন দলের জন্য করতে পারেন যেটা কিন্তু আপনার সাউথ আফ্রিকার নেই তো সেদিক থেকে ইংল্যান্ড আমার কাছে মনে হয় অনেকটা এগিয়ে থাকবে না এক্স্যাক্টলি আমি যদি রিয়াসাদ ভাইয়ের কাছে এখন চলে যাই রিয়াসাদ ভাইয়া যেটা অপিভাইও বলছিলেন যে আসলে অবশ্যই ইংল্যান্ডকে তিনি এগিয়ে রাখবেন এবং সাউথ আফ্রিকার কথাও বলছিলেন তবে আমরা যদি একটু সাউথ আফ্রিকার দিকে তাকাই কারণ বাংলাদেশের সঙ্গে চার রানে জয়লাভ করেছে আরেকটা টিমের সঙ্গে এক রানে জয়লাভ করেছে এবং মনে হচ্ছে যে সুপার এইটে ওঠার আগে তারা খুব হারতে হারতে জিতে গেছে এবং লাখ অনেকটা ফেভার করেছে ইউএসএ বিপক্ষে যদিও ওয়ান নাইনটি ফোর করেছিল সেটা একটা বড় স্কোর দলটা ইউএসএ বাট ইউএসএ এখন অনেক ভালো পারফর্ম করছে সেই জায়গা থেকে আপনার কি মনে হয় সাউথ আফ্রিকা নিয়ে আমার কাছে মনে হচ্ছে সাউথ আফ্রিকার ব্যাটিং ডিপার্টমেন্ট ডেফিনেটলি তারা একটা বিশাল চ্যালেঞ্জের মধ্যে ছিল এবং টপ অর্ডার রান করছিল না সেই জায়গা থেকে টপ অর্ডার কিন্তু রান করা শুরু করেছে সেই জায়গায় বা স্পেসিফিক্যালি যদি আমরা বলি যে টপ অর্ডার কিছুটা হলো আশা দেখাচ্ছে লাস্ট ম্যাচে যদি আমরা খেয়াল করি যে ইউএস এর বিপক্ষে সেখানটায় কোয়েন্টন ডি কক ওয়ান এইটি ফাইভ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন এইডেম মার্ক্রাম তিনি নাম্বার থ্রিতে নেমে হচ্ছে ফর্টি প্লাস ইনিংস খেলেছেন এবং এটা কিন্তু আসলে খুব গুরুত্বপূর্ণ ছিল কারণ সেকেন্ড উইকেট পার্টনারশিপে দে হ্যাড অ্যাডেড ওয়ান হান্ড্রেড অ্যান্ড টেন রানস তো এই যে একটা মানে একটা জায়গা আপনি পাচ্ছেন না নেদারল্যান্ডস এর বিপক্ষে বারো হারিয়েছিলেন বাংলাদেশের আপনি একশো তেরোর বেশি করতে পারেন নাই নেপালের পুরো ওভার খেলার পরে ওয়ান হান্ড্রেড ফিফটিন করেছেন তো সাউথ আফ্রিকার ব্যাটিং লাইন আপনি কিন্তু স্ট্রাগল করছিল আইপিএল এর কথা যদি বলি কিংবা লাস্ট ওয়ার্ল্ড কাপ ওড়িআই ওয়ার্ল্ড কাপের কথা যদি বলি সেখানটায় তারা যে ফ্লোতে ছিল শুরুর দিকটায় সেই ফ্লোটা কিন্তু আমরা পাই নাই বাট

এত ভালো করে যে মানে একটা সন্দেহ হয়ে যায় কি করছে তো ওই এত ভালোটা যদি করে ফেলে দেন ইটস ডিফিকাল্ট বাট সাউথ আফ্রিকার ব্যাটিং এর থেকে আমার কাছে মনে হয় বোলিং ডিপার্টমেন্ট কেন বলছি সবশেষ ম্যাচ নিয়ে তারা হচ্ছে একশো চুরানব্বই রান করেছিল ইউএস এর বিপক্ষে ইউএস এর বিপক্ষে ব্রাকেট তো ইউএস এর বিপক্ষে একশো চুরানব্বই করার পর ইউএস এ কিন্তু সাউথ আফ্রিকার এগেন্স করেছে ওয়ান্টি সিক্স পরে দুশো রান প্রায় করেছে তাই না তো এই যে পরে দুশো রান করলো দক্ষিণ আফ্রিকার বোলিং অ্যাটাকের এর বিপক্ষে ইউএসএ নিশ্চয়ই এই বোলিং অ্যাটাকের বিপক্ষে ইউএসএ থেকেও বেটার এবং অনেক বেশি ভালো করার ক্ষমতা রয়েছে ইংলিশ ব্যাটিং ডিপার্টমেন্টের এবং তাদের অনেক অফিভাবে বলছিলেন তো আমার কাছে মনে হয় যে দক্ষিণ আফ্রিকার বোলিং ডিপার্টমেন্ট তারা একটা বড় চ্যালেঞ্জে পড়তে যাবে এবং তারা যদি সাকসেসফুল হয় দেন ইংল্যান্ডের এগেনস্টে জয় করা সম্ভব বোলিং ওয়াইজ যেই দলটা ভালো করবে সেই দলই জিতবে এক্স্যাক্টলি আপনার কাছে আবারও আসছি মাবি কাছে যাবো ফিল সল্ট মানে এত সল্টি একটা মানে ইনিংস তিনি খেলেছেন লাস্ট ম্যাচে খুব দুর্দান্ত লেগেছে অসাধারণ ওয়ান এইটি ফোর তার স্ট্রাইক রেট ছিল অসাধারণ ব্যাটিং এবং টপ অর্ডার থেকে যখনই আপনার কিন্তু লাস্ট ম্যাচের কথাটাই আপনি যেহেতু টানছেন ফিল সল্ট এবং জনি ব্যারিস্টপ খেলেছেন পরের দিকে ভালো জস বাটলার তাদের দুজনের ওপেনিং পার্টনারশিপটা ছিল ম্যাচের খুব গুরুত্বপূর্ণ এবং তারা সেটা পঞ্চাশ উদ্দ রানে এনে এনে দিয়েছিল আপনার পাওয়ার প্লেতে দ্যাট মিন্স তার পাওয়ার প্লেটা কাজে লাগাচ্ছে এবং উইকেটও আমার কাছে মনে হয় যে ব্যাটসম্যানদের সহায়ক হয়ে যাচ্ছে এবং ব্যাটসম্যানরা ভালো করছে লাস্ট ম্যাচে আমি যদি তাদের দুজনের কথা বলি ফিল সল্ট এবং জনি ব্যারিস্টো তারা দুজন আশি রানের পরে কিন্তু তাদের আর কোনো মানে আউট করতে পারেনি এবং তারা দুর্দান্ত খেলে গেছেন এবং দুজনেরই স্ট্রাইক রেট জনি ব্যারিস্টো ছিল ওয়ান এইটি ফাইভ স্ট্রাইক রেট তো দুজনের ব্যাটিংয়ের ধরন এবং ফর্মে ফেরাটাও খুব জরুরি ছিল এবং তারা নো ডাউট যে তাদের ব্যাটিং আপের ডেপটা অনেক ভালো কিন্তু টপ অর্ডার থেকে রানটা আসা টি টোয়েন্টি ফর্ম্যাটের জন্য খুব জরুরি ছিল যেটা তারা করে দেখিয়েছেন এবং ম্যাচটাও বড় বড় ব্যবধানে তারা জিতে নিয়েছেন তো সেদিক থেকে আমার কাছে মনে হয় আত্মবিশ্বাসের দিক থেকে তারা অনেকটাই এগিয়ে থাকবে সাউথ আফ্রিকার থেকে এবং নো ডাউট যে প্রথমেই বলেছিলাম যে সাউথ আফ্রিকা থেকে তাদের ব্যাটিং লাইনআপের ডেপটা বেশি এবং অসাধারণ ব্যাটিং লাইন করবে ইংল্যান্ড খুবই লাকি বলতে হবে বলা যায় না ওয়ার্ল্ড কাপটা এবার তারা পেয়ে যেতে পারে যেহেতু ডিপেন্ডিং চ্যাম্পিয়ন বাট একটু যদি পেছনে ফিরে তাকায় অর্থাৎ সুপার এইটে ওঠার আগে অস্ট্রেলিয়া এবং স্কটল্যান্ডের ম্যাচটা দেখে কিন্তু ইংল্যান্ড ছিল কারণ ওই ম্যাচটা যদি মানে ড্র হয়ে যেত কোনো কারণে তাহলে কিন্তু স্কটল্যান্ড চলে আসতো সেক্ষেত্রে আর ইংল্যান্ডের সুযোগটা হতো না এটা আসলে ওয়েদারের উপরে কিন্তু কার হাত ছাড়ছিল না কিন্তু তারপর আমার কাছে মনে হয় ইংল্যান্ড যোগ্য দল এবং তারা যদি এই টি টোয়েন্টি ফরম্যাটের সুপার এইটের মতো জায়গায় যদি তারা না আসতো অনেকটাই ম্লান হয়ে যেত আমার কাছে মনে হয় যে টি টোয়েন্টি সুপার এইটে খেলাগুলো এবং ইভেন আপনার ইভেনচুয়ালি আপনার পাকিস্তান না থাকাতে কিন্তু অনেকটাই কিন্তু অনেকটা আসরটা কিন্তু অনেকটাই কিন্তু থমকে গেছে কিন্তু তারপরেও ইংল্যান্ডের মতো দল অবশ্যই থাকা উচিত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নো ডাউট এবং তারা ভালো ক্রিকেট কিন্তু খেলা শুরু করেছে এবং আমার কাছে মনে হয় যে ইংল্যান্ড প্রথম দিকে আমার কাছে মনে হয় টুর্নামেন্টের গোছানো ক্রিকেটটা তারা খেলতে পারেনি সেরকম যদিও তারা ভালো ক্রিকেট খেল খেলেনিম সেটা বলবো না কিন্তু গোছানো ক্রিকেট যেটা বলে সেটা কিন্তু তারা খেলতে পারেনি যেটা কিনা আমরা লাস্ট ম্যাচে দেখলাম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তারা যেরকম গোছানো ক্রিকেট খেলেছে এই ক্রিকেটটাই আসলে কিন্তু ইংল্যান্ড খেলে অভ্যস্ত এবং ইংল্যান্ডের এই দলটাতে আমার কাছে মনে হয় যে সম্পূর্ণ অন্য অন্য দল থেকে তারা অনেকটাই ব্যালেন্স বিকজ অফ তাদের ব্যাটিংয়ের টেইল অনেক বেশি এবং তারা টেলেন্টের যারা তারাও কিন্তু কিছু না কিছু দলের জন্য কন্ট্রিবিউশন করছেন তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে আর ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের যদি আমরা এবারও যদি ফাইনালে উপনীত হতে দেখি আমরা অবাক হব না এক্স্যাক্টলি আমি আবার রিয়াসেন ভাইয়ের কাছে চলে যাব ইংল্যান্ডের বোলিং লাইন আপ নিয়ে যদি একটু বলতে বলি কারণ আমরা দেখেছি যে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে যেরকম পারফর্ম করেছে সেক্ষেত্রে কি বলতে চাইবেন আসলে আমার কাছে যেটা মনে হয় যে ইংল্যান্ডের বোলিং লাইন আপ কম্প্যাক্ট বলতে পারি কারণ ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে ইংল্যান্ড কিন্তু সেই রানটা চেস ডাউন করেছে ওয়ান এইটি রান চেস করেছে হচ্ছে প্রায় ফিফটিন বল সাথে রেখে সতেরো দশমিক তিন ওভার যতটুকু আমার মনে পড়ে তার মানে ওই উইকেটে আরো রান ছিল তাই না দুশো প্লাস রান হতে পারত শেষ পর্যন্ত কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ডিপার্টমেন্ট যেটা মানে এবারের বিশ্বকাপের সবচেয়ে বিধ্বংসী যে কোনো বোলিং না আইপিএল এ জয়ের ক্ষেত্রেও কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের একটা বড় অবদান ছিল কলকাতার নাইট রাইডার্স এ সুনীল রানায় যদি ওয়ার্ল্ড কাপ তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে ইংল্যান্ড যে বল করেছে যেভাবে আন্ড্রু রাসেলরা রান করতে পারেন নাই শেষ দিকে খুব বেশি আসলে আমরা কি বলবো লাস্ট আসলে কাজে লাগাতে দেখি নাই আর শুধুমাত্র দিকে হচ্ছে কিছু কারণে শেষ একশো আশি প্লাস হয় এবং ওই রানটাকে হচ্ছে চেস করতে গিয়ে ইংল্যান্ড খুব অনায়াসে করেছে এখন দেখুন ইংল্যান্ড অস্ট্রেলিয়া টাইপের টিম মো একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট থাকে আপনি যদি সবশেষ ওয়ান ডে বিশ্বকাপ দেখেন সেখানটা কিন্তু অস্ট্রেলিয়া প্রথম দুই তিন ম্যাচে হেরেছিল বাজে একটা স্টার্ট ছিল তারা শেষ পর্যন্ত টানা জয় পেয়ে ইন্ডিয়াকে হারিয়ে ট্রফি নিয়ে চলে যাবে এটা কিন্তু বিশ্বাস করে যখন ফাইনাল হচ্ছিল ফাইনালের আগের দিন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উইকেট দেখতে গেলেন এবং সেখান থেকে গিয়ে হচ্ছে প্যাট ক্যামেন্স ছবি তুলে নিলেন বলা হলো যে তোমার তো গত আগামীকাল যে ম্যাচটা হবে সেখানটায় প্রায় এক লাখ মানুষ তোমার দলের এগেনস্টে হচ্ছে চিল্লাবে সাপোর্ট করবে ইন্ডিয়াকে তাদের বক্তব্যটা ছিল এরকম যে আসলে এই এক লাখ মানুষকে চুপ করে দেওয়াটাই হচ্ছে আমাদের কাজ এবং সেটা তারা করেছে ইংল্যান্ড অস্ট্রেলিয়া এই কথা কেন বললাম যে এই দলগুলো এত বেশি স্ট্রং নার্ভ ক্যারি করে এরা যখন একটা পর্যায়ে চলে যায় না এগুলোকে স্টপ করা আপনি যদি খেয়াল করে দেখেন এরপর যত সময় গড়িয়েছে তারা কিন্তু তাদের কাজটা ঠিকভাবে করেছে এবং সেই কাজটা করার কারণেই কিন্তু একটা সময় যখন একটা এক্সাইটমেন্ট তৈরি হয়েছিল যে ইংল্যান্ড আসলে যেতে পারবে নাকি কোনো কারণে হচ্ছে অস্ট্রেলিয়ার সাথে যে স্কটল্যান্ডের ম্যাচ সেই ম্যাচ যদি নো রেজাল্ট হয়ে যায় সেক্ষেত্রে স্কর্ম্যান চলে যাবে এরকম একটা আশঙ্কা কিন্তু ছিল সেটা কিন্তু শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি কারণ দিন শেষে অস্ট্রেলিয়াও তার রিজেন খেলাটা খেলেছে ইংল্যান্ডও তার ফ্লোতে এসেছে এবং ইংল্যান্ডে খুব ভালো ফ্লোতে আছে সেটা সবচেয়ে বড় এক্সাম্পল খেলা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একশো আশি চেস করে আপনি জিতছেন এবং ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপনি ব্যাটিং সহ উইকেটে আপনি একশো আশির মধ্যে অফ করে দিচ্ছেন এটা কিন্তু ভাই অনেক কঠিন কাজ সেটা তারা করেছে রিয়াসাত ভাই আরেকটা ব্যাপার আছে এই প্রসঙ্গে আমি আসলে অপিফার কাছেও যাব আপনার কাছেও আসতে চাই কারণ পোলার্ডের ব্যাপারটা তিনি তো আসলে সাউথ আফ্রিকার এই টিম সম্পর্কে খুব বেশি ভালো জানেন না এখন ধরেন যতই জানো টি টোয়েন্টি ক্রিকেটটা না মো মানে জাস্ট মোমেন্টাম শিফটিং এর গেম বুঝছেন আপনি এখানটা টাইম পাবেন না আপনি এই যে ধরেন একটা শো আমাদের চলছে এখানটা যদি আপনি মোমেন্টাম হারিয়ে ফেলেন একটা সময় গিয়ে কিন্তু আপনি আসলে ওই গোছানো জিনিসটাকে আর আপনি সেট করতে পারবেন না ব্যাপারটা হচ্ছে এরকম তো আপনি যতই জানেন না কেন আপনার বিভিন্ন ভাবে রোল প্লে করেছেন আপনি এবং ওই দল সম্পর্কে আপনার বিশাল একটা নলেজ রয়েছে বাট জায়গাটা একদম ডিফারেন্ট বাংলাদেশ যদি আমরা বলি যে বাংলাদেশের ধরেন এই মুহূর্তে কোচান্ডিগা হাতুর সিংহের তো বাংলাদেশের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়ার সাথে যে ম্যাচটা হয়ে গেছে সেই ম্যাচ নিয়ে যদি আমরা চিন্তা করি সেখানটাও কিন্তু আমরা ভাবতে পারি যে চান্ডিকা তো নিউ সাউথ সহকারী ছিলেন তো অস্ট্রেলিয়ান খুব ডিফিকাল্ট অ্যাপ্লাই করা কারণ পোলার কি জানলো না জানলো থেকে বড় বড় মাঠে ক্রিকেটার আসলে কিভাবে অ্যাপ্লাই করছে তো অ্যাপ্লিকেশনটা যদি আপনি ঠিক করতে না পারেন ব্যাটিং ওয়াইজ বোলিং ওয়াইজ ফিল্ডিং ওয়াইজ মোমেন্টাম শিফটিং না করতে পারেন জেনে আসলে খুব বেশি কাজ হবে না আমি আবার অপেভাইয়ের কাছে চলে আসি একদমই দিচ্ছিলেন তার কথা শোনার পর আমিও তার সাথে ভালো না খেললে কিন্তু কোনো ওয়ে আসলে নেই ভালো করার কিন্তু খুব সুন্দর এক্সপ্লেন করেছে তো বিষয়টা হচ্ছে কোচ কিন্তু যত নামি দামি কোচই হোক না কেন আপনার তিনি প্ল্যান করতে পারেন কিন্তু এক্সিকিউশন কিন্তু মাঠে প্লেয়াররা করবে হ্যাঁ এবং প্লেয়াররা প্ল্যান এতে যখন এক্সিকিউশন না হয় প্ল্যান বিতে যায় প্ল্যান বি যখন কাজ না করে প্ল্যান সি তে যায় তো কোনোটাই যখন কাজ না করে তখন কিন্তু প্লেয়াররা নার্ভ ধরে রাখতে পারে না এবং তখন কোন প্ল্যানে খেলবে তখন কিন্তু মোমেন্টামটা ডিপেন্ড করে যে খেলা কোন দিকে যাচ্ছে তো এই জিনিসটা মাঠে কিন্তু খেলোয়াড়দের উপর ডিপেন্ড করে এবং খেলোয়াড়রা নামেও অনেক বড়ো হতে পারে কিন্তু বাট আপনার সিচুয়েশন ডিমান্ড করে যে তাকে কখন গিয়ে কী কাজ কী রোলটা প্লে করতে হবে তখন ডিমান্ড করে এবং ওই রোলটা প্লে করারটার জন্য স্ট্রং নার্ভ দরকার এবং আমার কাছে মনে হয় যথেষ্ট পরিমাণ এক্সপিরিয়েন্সের দরকার এবং যেহেতু বড়ো আসর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বিরাট বড়ো আসর অন্যান্য আসরদের আসরের মতো না যে না তিন জাতির টুর্নামেন্ট হচ্ছে সেরকম কিন্তু না তো এই আসরে তারাই ভালো করতে পারে যারাই স্ট্রং নার্ভ হোল্ড করতে পারে এবং এক্সিকিউশনের ইভেন অ্যাপ্লিকেশনটা ভালো করতে পারে তার তাদের সাকসেসের রেটটাই বেশি এক্স্যাক্টলি আমি একটু এবার প্রবল একাদশটা দেখে নিব সাউথ আফ্রিকাটাই বলছি কুইন্টন ডিকক রেজা হেনরিক অ্যাডেন মার্করাম তিতা স্টাফ হেনরি ক্লাসেন ডেভিড মিলার মার্কো জেনসেন কেশব মহারাজ কাগিজো রাবাদা ওটনিল ব্যাটম্যান অ্যান্ড এন্ড্রি নরখি অন্যদিকে ইংল্যান্ড ফিলসল জশ বাটলার জনি ব্রাস্টো হ্যারি ব্রুক মইনালি লিয়াম লিভিংস্টোন স্যাম কারান জোফ্রা আর্চার আদিল রশিদ মার্কুট এবং রিচি টপলে দুজনের দলের আমার কাছে মনে হয় যদি ব্যাটিং লাইন আপ বলি তারপর ছন্দে যে কোনো সময় কিন্তু তিনি তার থেকে দেখতে পাশাপাশি লাস্ট ম্যাচ তিনি অসাধারণ ব্যাটিং করেছেন আমার কাছে মনে হয় যে কুইন্টন ডিককও তাকে সহায়তা করেছেন দেখে কিন্তু রানটা এত বড় হয়েছিল তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে হেনরিক ক্লাসেন এবং ডেভিড মিডল দিস টু ডেঞ্জারাস ব্যাটসম্যান এবং যে কোনো সময় খেলার মোমেন্টাম সম্পূর্ণ পাল্টে দিতে পারেন মানে যারা কিনা একাই ম্যাচ ঘুরে দিতে পারেন এই ধরনের খেলোয়াড় কিন্তু তাদের দলে দুজন আছেন এবং কিছুদিন আগে কিন্তু আমরা আইপিএলে দেখেছি হেনরি ক্লাসেন কি ধরনের ব্যাট করতে পারে এবং খেলা কি কীভাবে চেঞ্জ করে দিতে পারে তো সেই ধরনের ইনিংস যদি আমরা যদি তার ব্যাটের থেকে যদি হয়তো ইংল্যান্ডের বিপক্ষে দেখে দেখতে পাই ইংল্যান্ড উড বি ট্রবেল নো ডাউট কিন্তু তারপরে ইংল্যান্ডকে আমার কাছে মনে হয় তাদের যে ধরনের ব্যাটিং লাইন আপ আছে যত বড় রান হোক না কেন দে উইল গো ফর ইট নো ডাউট কিন্তু তাদের স্ট্রাইক রেট যদি আপনি দেখেন যদি ইংল্যান্ড আর সাউথ আফ্রিকার ব্যাটসম্যানের স্ট্রাইক রেট দেখেন স্ট্রাইক রেটের দিকে আমার কাছে মনে হয় টপ অর্ডার থেকে শুরু করে মিডল অর্ডার পর্যন্ত ইংল্যান্ডের ব্যাটসম্যানের স্ট্রাইক রেটটা খুব হ্যান্ডসাম তো সেদিক থেকে আমার কাছে মনে হয় একটু পিছিয়ে থাকবে সাউথ আফ্রিকা অফকোর্স এবং আরেকটা ব্যাপার যদি আসলে লাস্ট ম্যাচের মতো ইংল্যান্ডের ফিল্ড পারফর্ম করে তাহলে তার কিছু বাকিদের দরকার নেই যেরকম

আমার কাছে মনে হয় যে এই ম্যাচ আমরা একটু মানে খুব জমজমাট একটা ম্যাচ দেখতে পাবো এক্স্যাক্টলি একটু আমি প্লে টু ওয়াচ দেখে নিব কুইন্টন ডিকক সাউথ আফ্রিকা লাস্ট থ্রি টি রান করেছে 102 এভারেজ হচ্ছে 34 এবং স্ট্রাইক রেট হচ্ছে 164.5 অন্যদিকে ইংল্যান্ড আদিল রশিদ লাস্ট থ্রি টি 20 উইকেট নিয়েছে পাঁচটি এভারেজ হচ্ছে 12.2 ইকোনমি 6.1 আদিল রশিদ নো ডাউট যে এই টুর্নামেন্টে খুব ভালো বোলিং করছেন এবং যে কোনো বলারই আমার কাছে মনে হয় যে এভারেজ যদি সিক্স থাকে হিজ আ গুড বলার ফর টি টোয়েন্টি বিকজ আমরা কিন্তু সচরাচর দেখি যে না ব্যাটসম্যানরা হাত খুঁড়ে খেলতে পছন্দ করেন এবং স্পেশালি বাংলাদেশি বলারদের দিকে যদি তাকিয়ে দেখেন আপনি আউটস্ট্যান্ডিং বলিং করতে করে যাচ্ছেন তানজিম সাকিব এবং মুস্তাফিজ এ ধরনের বলিং অন্য কোনো দলের আমি এখন পর্যন্ত দেখিনি কিন্তু এই অ্যাভারেজ বলিংটা যদি রাখতে পারে আমার কাছে মনে হয় যে বলারদের জন্য টি টোয়েন্টির মতো জায়গায় একটা ভালো একটা মানে অ্যাভারেজ যদি সিক্স রাখা যায় খুব বিরাট ব্যাপার কিন্তু অপরদিকে আমার কাছে মনে হয় যে কুইন্টন ডিককের কথাই আপনি বললেন যে তার স্ট্রাইটারটাও দেখালেন 164.5 তিনি লাস্ট পাঁচ যেভাবে ব্যাটিং করেছেন আমার কাছে মনে হয় যদিও আপনার প্রতিপক্ষ সাউথ আফ্রিকার তুলনায় অনেকটাই দুর্বল আমি ইউএসএকে বলছি কিন্তু তারপরেও কুইন্টন ডিকককে আমরা আইপিএলে কিন্তু দেখেছি কী ধরনের বিধ্বংসী ইনিংস তিনি খেলতে পারেন তো সেই ধরনের ইনিংস যদি আবারও খেলতে পারেন অফকোর্স সাউথ আফ্রিকার একটা ভালো একটা শুরুটা যেটা দরকার সেটা যদি তিনি দিতে পারেন সাউথ আফ্রিকাও ভালো জায়গায় থাকবে এক্সাক্টলি আমি রিয়াসাদ ভাইয়ের কাছে আবারও চলে যাবো সাউথ আফ্রিকা কিন্তু প্রথম ম্যাচটা জিতে গেছে ইউএস এর এগেনস্টে এবং আজ ইংল্যান্ডের বিপক্ষে খেলবে এরপর আরও একটি ম্যাচ রয়েছে তো সেই জায়গা থেকে যদি সাউথ আফ্রিকার কথাই বলি এই গ্রুপ টু থেকে কতটা সম্ভাবনা আসলে রয়েছে সাউথ আফ্রিকার জন্য আজকের ম্যাচটা কিন্তু খুব ট্রিকি ম্যাচ আমি আপনাকে বলি কারণ হচ্ছে এই গ্রুপে যে দলগুলো রয়েছে আপনি যদি দেখেন সাউথ আফ্রিকা ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ এন্ড ইউএসএ এই তো চারটা দল তাই তো ইউএস বিপক্ষে সবাই জিতবে মানে একটা থাকে না যে প্রি প্রজেকশন সেটা কিন্তু ধরে নিয়ে সবাই খেলতে নেমেছে এখন এই যে ধরে নেয়া যে ইউএস এর বিপক্ষে আমরা জিতবো মোটামুটি প্রভাবিল যে চান্সটা বেশি সেই কাজটা হচ্ছে সাউথ আফ্রিকা করেছে ইউএস বিপক্ষে তারা জিতে গেছে এখন বাকি দলগুলো ধরে নিচ্ছে যে আমরাও ইউএস বিপক্ষে জিতবো বাকি যে দুইটা দল রয়েছে তাই তো ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ তো তার মানে ইউএস এর বিপক্ষে জেতাটা এখানটা আসলে কোনো বড় ব্যাপার না ইম্পর্টেন্ট হচ্ছে যে হেড টু হেডে ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকা যখন একে অপরের সাথে খেলবে ওই ম্যাচগুলোতে কোন দল জিতছে যেই দল জিতবে সেই দল সেমির পথে এগিয়ে যাবে কারণ চার দল থেকে দুটা দল তো হচ্ছে কোয়ালিফাই করবে এখন এই ম্যাচটা এই কারণে গুরুত্বপূর্ণ হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ দে আর প্রেইং যে অবশ্যই যেন এই ম্যাচে ইংল্যান্ড জিতে কেনকো কারণ ইংল্যান্ডের বিপক্ষে তারা পয়েন্ট হারিয়েছে ইংল্যান্ড যদি সাউথ আফ্রিকার পয়েন্ট নিয়ে নেয় তাহলে ইংল্যান্ড বেশি পয়েন্ট পেলেও সাউথ আফ্রিকা তো নতুন করে একটা থ্রেড হতে পারছে না তারা ইউএস এর বিপক্ষে জিতেছে ইউএস এর বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ চিন্তা করছে তারাও জিতবে কিন্তু সাউথ আফ্রিকার বিপক্ষে যখন মানে মানে ইংল্যান্ড যখন সাউথ আফ্রিকার বিপক্ষে জিতে যাবে তখন তো দক্ষিণ আফ্রিকার দুই ম্যাচের মধ্যে একটা জিতলো এরপরে একটা ম্যাচের মধ্যে যেটা মুখোমুখি হবে সেই ম্যাচটা তারা জিতলে বা হারলে সেটা কিন্তু ডিসিশন মেকিং এর সুবিধা করবে তো হেড টু হেড গুলো বিগ টিমস এর হেড টু হেড এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এবং এই জায়গায় আমার কাছে মনে হয় যে আজকের ম্যাচটা একটা ব্যবধান গড়ে দিবে যেই দল জিতবে সেই দলের জন্য সেমিফাইনালের দোয়া মোটামুটি খোলা হয়েছিল রাইট অসংখ্য ধন্যবাদ ইয়াসিফ ভাই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অনেক ভালো থাকুন আমি একদম শেষের দিকে আছি আমি অপে ভাইয়ের কাছে যাচ্ছি যেটা তিনি বলছিলেন একদমই তাই যে আজকের ম্যাচটা খুবই ভাইটাল একটা ম্যাচ এবং এখানে আসলে যে দলটা জিতবে তাদের জন্য ওয়ান কাইন্ড অফ সেমিফাইনালের দুয়ারটা খুলে যাবে কত স্কোর আশা করছেন আজকের এই ম্যাচে বিগে স্কোরিং ম্যাচ হবে আশা করছি কিন্তু ভেরি সিগনিফিক্যান্ট যে এই দুটি দল টি টোয়েন্টি বিশ্বকাপের আসরে কিন্তু দুজন মুখোমুখি হয়েছিল ইচাদার সেখানে কিন্তু সাউথ আফ্রিকার কিন্তু পাল্লাটাই অনেকটা ভারী সাউথ আফ্রিকা জিতেছিল চারবার এবং ইংল্যান্ড জিতেছিল দুবার যদিও পাল্লা ভারী আপনার সাউথ আফ্রিকার পক্ষেই কিন্তু তারপর আমার কাছে মনে হয় এই ম্যাচে ইংল্যান্ড এগিয়ে থাকবে কিন্তু একটা হাই স্কোরিং ম্যাচ আমরা দেখতে পাবো ডেফিনেটলি অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য আমি তাহলে শেষ করছি ধন্যবাদ দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো সবাই অনেক ভালো থাকুন এবং শুরু হচ্ছে রাত সাড়ে আটটায় সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ডের ম্যাচ অবশ্যই ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো যমুনা ব্যাংক প্রেজেন্স টিভিএস ম্যাচ অ্যানাটমি থেকে E